ভাই যে দেশের এই পরিস্থিতির পরিবর্তন হ্যাঁ তো বলা হচ্ছে নতুন এক এসে পৌঁছেছি আমরা তো কাছ থেকে যদি জানতে চাই যে নতুন বাংলাদেশ দুজনের কেমন দেখা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিটাই বা কেমন পূজা কি বলবে আমি কিন্তু যে আমরা একটু আগেও বলছিলাম যে এই মানে গণভুত্থানের পর কিন্তু আমার প্রথম টিভি প্রোগ্রাম এটা আমাদের দুজনেরই আমরা আমার শিল্পীরা তো আসলে কাজের তাই না। বা যেকোনো কিছু বললে আমরা কাজের একটা ভালো পরিবেশ শান্তিতে থাকতে চাই শান্তির প্রিয় আমরা তো যে কারণে আমরা সব দাবিগুলো ছিল সব তো দেশের ভালোর জন্য দেশের মানুষের ভালোর জন্য তো আমি যখন দেখবো যে দেশের মানুষটা ভালো আছে অবশ্যই আমার তখন আমার কাজের জায়গাটা অটোমেটিক ভালো হয়েই যাবে বাট এই মুহূর্তে পরিস্থিতি কেমন মনে হচ্ছে যে এখন তো মাত্র তো একটা জিনিস সময় লাগে তো এত তাড়াতাড়ি তো ফিডব্যাক পাওয়া যাবে না তাই না তো ফিডব্যাক পেতে পূজা বলছে যে একটু একটু তো সময় লাগবে সবকিছুই সময় লাগে বেলাল খান কি যোগ করবে জায়গাতে আমরা যারা সৃষ্টিশীল কাজের সাথে সংযুক্ত থাকি আমাদের মাইন্ড কিন্তু স্বাধীনভাবে কাজ করতে চায় একদম ভেতর থেকে আমার যে স্বাধীনতাটা সেইখানে যদি আমাকে কেউ বেঁধে দেয়া ক্রিয়েশন করতে বলে সেটা কিন্তু আসলে সত্যিকারের ক্রিয়েশন না তো আমার কাছে মনে হয় নতুন বাংলাদেশে আমরা যারা সৃষ্টিশীল কাজ করব। একদম আমরা স্বাধীনভাবে করব একদম তো স্বাধীনভাবে জায়গা থেকে যদি আমি একটু জানতে চাই যে নতুন বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করব আমরা এমনটা প্রত্যাশা করছি বা এমনটা ফিল করছি অনুভব হচ্ছে তো এর আগে কি পরাধীন মনে হয়েছে সেটা আমাদের আমরা তো আসলে মিউজিকটা একটা সিনেমা বলি কিংবা একটা নাটক বলি সেটার একটা পার্ট থাকে মিউজিক তো সেটা ডিরেক্টর যারা থাকেন কিংবা যারা স্ক্রিপ্ট রাইটার তারা আর আমাকে আমার চেয়ে আরও ভালো গুছিয়ে বলতে পারবে নিশ্চয়ই তাদের তাদের একটা পরোক্ষ কিংবা একটা বাইন্ডিংস নিশ্চয়ই ছিল না হলে এই সব ডিরেক্টররা একযুগে কেন বলবে যে এখন থেকে আমি স্বাধীনভাবে লিখব স্বাধীনভাবে বলবো নিশ্চয়ই কোনো পছন্দ কাজ করতে হ্যাঁ আমাদেরকে যে একটা পার্ট আমরা করতাম সেখানেও কিন্তু সিচুয়েশন বেস করে একটা মিউজিক ডিজাইন করতে হতো তো সেখানেও লিরিক্যালি যদি আমি একটা লিরিক চুজ করতে চাইতাম সেইখানেও হয়তোবা আমাকে অনেক ভেবে চিনতে না এটা আসলেই বলা যাবে কিনা বা ডিরেক্টর प्रोड्यूसर সবাই মিলে একটা ভেতর একটা অন্তদন্দে ভুক্তেন কিন্তু ওই জায়গাটা তো এখন ক্লিয়ার হয়েছে যে আমি হ্যাঁ আমি তো বলতেছি আমি এটাই বলবো মানে পূজা কি পূজার কি অবস্থা পূজাকে আগে পরাদিন ছিল এখন hadir ওই যে বললাম যে আমাদের উপর এটা প্রভাবটা একটু কম তারপরেও কিছু কিছু ক্ষেত্রে তো ফেজ হয়েছে আর উনি যেহেতু টিউন করে বা ওনার লিরিক দেখার ব্যাপারটা আছে ওনার ওই মানে বলে দেওয়া হয় যে এভাবে হবে আমি তো জাস্ট গলাটা দিয়ে গান করি তো আমার সাথে তো আর ওই লিরিক চুজের ব্যাপারটা আসে না গানটা আসে যেটা হয় যে মানে এখন স্বাধীনভাবে ধরুন কীভাবে বলি যে একটা গাছ কাজে আমাকেই লাগবে আমি জানি গাছটা আমারই থাকবে এটা মনে হয় আগে যেমন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি শিওর ছিলাম না যে আমি গানটা গাওয়ার পরও এটা হয়তো উপর থেকে বললে চেঞ্জ হয়ে যেতে পারে এরকম ব্যাপার হয়েছে সবার সাথেই তা এখন তো ওই ওই স্বাধীনতাটা আছে যে আমার কাজ আমারই থাকবে আমারটা আমারই থাকবে তাই না বেলাল খানের নিশ্চয়ই একই মত তাই নয় কি ডিফিনিটলি এখন আমাদের আসলে এটা সবাই ফেস করেছে শুধু আমি না সবাই আমার আমি এমন কোন ঘটনা আইডিশন মুভিতেই বেশি হয় কারণ আমার অডিও ঘন্টা আমার স্বাধীনতা আমি রিলিজ করছি আচ্ছা কোম্পানি তো আমার থেকে নিচ্ছে

এই বচিত্রময় সাবজেক্ট নিয়ে গান করবে যেটা সে এতদিন বলতে পারেনি কিংবা চাপা দিয়ে কোম্পানি থেকে হয়তো বলা ছিল যে এই প্যাটারنيه গান যারা মিউজিক प्रोड्यूस করেছে তার তাদের তারা এই সাবজেক্টগুলোর গান प्रोड्यूस করতে চায়নি আমার মনে হয় এখন সময় এসেছে সবার মনের ভিতরে যে গানগুলো কর তীব্রতাটাকে একদম প্রকাশ করার